জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জলঙ্গি থানার ফরিদপুর মহাজন পাড়া এলাকায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করা, জমি খালি করা হলো, যা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো। ঘটনাস্থলে রয়েছে দমকল, সিআই সহ জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর মহাজন পাড়া এলাকার ডব্লু বিশ্বাস এবং নান্টু বিশ্বাস নিজস্ব ওয়াকফ বোর্ডের জমির ওপর দীর্ঘদিন ধরে বাড়ি করেছিল। তারপর বংশগত শরিকি সূত্রে পাওয়া মোস্তফা মণ্ডল এবং গোলাম কুদ্দুস তারা জমি ফিরে পেতে বহরমপুর কোর্টে মামলা করে। দীর্ঘদিন মামলা চলার পর বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতে বহরমপুর কোর্টের নির্দেশে মঙ্গলবার সকালে ফরিদপুর মহাজন পাড়া এলাকায় এক্সিকিউটিভ অফিসার, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে বাড়ি ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান জমি দখল করে থাকা ডব্লু বিশ্বাসকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করে জলঙ্গি থানা পুলিশ। এরপর জেসিপি দিয়ে দুটি কাঁচ বাড়ির ভেঙে দেওয়া হয়, জায়গা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে ডব্লু বিশ্বাস এবং নান্টু বিশ্বাস এবং ইব্রাহিম বিশ্বাসের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষজন। ঘটনার পর এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 30 বছর পর মামলার নিষ্পত্তি হওয়ায় খুশি মোস্তফা মণ্ডল ও গোলাম কুদ্দুসের পরিবারের সদস্যরা। 40-50 বছর আগে জমিটা বসেছে, ওরা বসিয়ে এই জমি হচ্ছে অকপ স্টেটের। এই অকপ স্টেটের জমি কারো নামে হয় না, কারো নামে হয় না। এই জালিয়াতি করে এই অকপ স্টেটের জমি ওর নামে মোতাল্লি করে দিয়ে কোর্টের অর্ডার, মানে জালিয়াতি করে ঘুষ টুস খাইয়ে থানাকে ঘুষ খাইয়ে এই অর্ডার নিয়ে আসে। এখন জোরপুর থানা বলছে ভেঙে দেবো যতদূর নিশানদার দেখাবে। নিশানদার তো যখন তখন দেখা না পারে না। এটা 95 এর অর্ডার করে নিয়ে এসছে জালিয়াতি ভাবে কোর্ট থেকে। কটা ফ্যামিলি আছে এখানে? আছে 7-8টা ফ্যামিলি আছে। এই ফ্যামিলিগুলো কোথায় যাবে? এই সম্পত্তি আমরা দুজনে মালিক, গোলাম মুস্তফা, গোলাম কুদ্দুস। এই সম্পত্তি ওরা জোর করে আমার সম্পত্তিতে বসবাস ঘর বাড়ি করে। বহুদিন থেকে কেস কাভার করে শেষ ফাইনালে অর্ডার হয়ে গেছে, অনলাইন অর্ডার হয়ে গেছে। এবং এই সম্পত্তি আমি আগে বলেছিলাম তোদেরকে অন্যতর জায়গা আমি দিচ্ছি, ওরা ওইখানে চলে যা, কোনো সমস্যা হবে না। কিন্তু ওরা এখান থেকে যাবে না। এবং পার্শ্বের সম্পত্তিটা ওরা কিনেছে, ওদের বাড়ি ঘর আছে। একজন নিয়াকত বিশ্বাস পিএমওয়াইয়ের ঘর পেয়েছে, ঘর তার অলরেডি হয়ে আছে, সে ঘরে ও যায়নি, যাবে না। এবং অজিফা বিবি সে পিএমওয়াইয়ের ঘর পেয়েছে, তারপরে সে ঘরে ওরা যেতে দিলে। সম্পত্তি ওয়াকাফ, সম্পত্তি ওয়াকাফে আওলাদ অ্যাপয়েন্টেড মুতোয়াল্লি, আমরা দুজন অ্যাপয়েন্টেড মুতোয়াল্লি। এটা ওয়াকাফ বোর্ড থেকে সিলেকশন মুতোয়াল্লি আমরা, এবং অর্ডার কপি আমি এতে থানায় যা আছে সমস্ত সর্বত্র আমি চাইছি। এটা যে এটা জেনে থাকুক সর্বসাধারণ, যাতে অন্যের সম্পত্তিতে জোর করে বসবাস করা যায় না, এবং গেলে তা অবৈধ হয়। অবৈধ হলে যা যে আজকের যে অবস্থা ঘটছে তাদের ভবিষ্যতে সেই অবস্থায় ঘটবে।